বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ইমাম হাসান নিহতের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। বেলা সাড়ে বারোটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় আন্দোলনের নামে এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা ইমাম হত্যার বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। তারা এতে আটকা পড়ে অসংখ্য যানবাহন, দেখা দেয় দীর্ঘ যানজট। বিকেল তিনটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। গত 20 জুলাই রাজধানীর শনিরাকরার কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে ইমাম মারা যান।